ছিল আর কি আপনাদের? আমাদের দাবি ছিল যে আমরা যোগ্য সম্মান পাচ্ছিলাম না, বুথে বুথে কাজের জন্য আমাদের ডাকা হচ্ছিল না, আমরা ভোটের জন্য লড়তে চাই, তৃণমূলের জন্য কাজ করতে চাই, আমাদেরকে একবার সুযোগ দেওয়া হোক, দল আমাদের কথা শুনুক, আমাদের যুব শক্তিকে সক্রিয় করুক, তাহলে আমরা বিধানসভা মানে কোন কোন জেলা থেকে আপনারা এসেছি? আমরা দার্জিলিং থেকে সমুদ্র হিমাচল বলতে পারি, আমরা সমস্ত জেলার লোকজন আছি, আমরা যুব একসঙ্গে আছি, আগামী বিধানসভায় আমরা একসঙ্গে হাতে হাত দিয়ে লড়বো। তারা এসে কথা বলে।